নমস্কার বন্ধুগণ লাস্ট মার্কার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক ভূগোলের একটা গুরুত্বপূর্ণ টপিক দেখে নাও অর্থনৈতিক ক্রিয়াকলাপ এই অধ্যায় থেকে আমরা রচনাধর্মিক প্রশ্ন এবং তাদের উত্তরগুলো বিস্তারিতভাবে জেনে নেব সুতরাং ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সকলের কাছে একটাই অনুরোধ ভিডিওটি বিনা স্কিপ করে পুরোটা দেখতে থাকো আর যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিও তাই আর দেরি না করে চলো শুরু করা যাক তো সর্বপ্রথম আমি চলে যাব যে কৃষি কাজ পোর্শন আছে সেই পোর্শন থেকে সো এই যে অধ্যায় কৃষিকাজ এখান থেকে আমি মাত্র চারটি লং কোয়েশ্চেন দিয়েছি এবং এই চারটি লং কোয়েশ্চেন থেকে তোমরা একটা না একটা অবশ্যই কমন পেয়ে যাবে সুতরাং এই কোয়েশ্চেন এবং অ্যান্সারগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্রিপেয়ার করে যাও আরেকটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে রাখি এই যে কোয়েশ্চেন এবং অ্যান্সারের পিডিএফটা আছে এটা তোমরা অবশ্যই ফ্রিতে পেয়ে যাবে এবং তার জন্য আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেওয়াটা অবশ্যই প্রয়োজন আর তাছাড়া ভিডিও রিলেটেড রকম আপডেট পেতে হলে আমাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম এবং ফেসবুক দুটো পেজ আছে সেই দুটো পেজে তোমরা অবশ্যই ফলো করো আমি ইনস্টাগ্রাম ফেসবুক এবং টেলিগ্রাম তিনটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর তাছাড়া তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেকশানে গিয়েও লিঙ্ক তিনটে পেয়ে যাবে সুতরাং সেই লিঙ্কে ক্লিক করে অতি সহজেই আমাদের সাথে জয়েন করে নিতে পারো এরপরে চলো দেখিনি প্রথম কোয়েশ্চেনটা সো ফার্স্ট যে কোশ্চেনটি ইম্পর্টেন্ট দেখে নাও পশ্চিমবঙ্গে ভারতের অধিকাংশ পাট উৎপন্ন হওয়ার কারণ কি এবং তার সাথে একটা কোশ্চেন জুড়ে দিয়েছে পৃথিবীর কোন কোন অঞ্চলে শুষ্ক কৃষির প্রচলন আছে সো প্রথমে আমরা দেখে নেব যে ভারতের তন্তুজ ফসলগুলির মধ্যে অন্যতম হল পাট এবং পাট উৎপাদনে ভারত বর্তমানে পৃথিবীতে প্রথম এবং পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে এবং এই যে পশ্চিমবঙ্গের মোট পাট উৎপাদন হয় তার প্রায় সেভেন্টি ফোর পারসেন্ট গাঙ্গেয় সমভূমি অঞ্চলে উৎপন্ন হয় সো পাট উৎপন্ন হওয়ার যে কারণগুলি সেগুলো দেখো পয়েন্ট আউট করে লেখা আছে প্রথমে যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে অনুকূল জলবায়ু পাট চাষের জন্য গড়ে বাইশ ডিগ্রি থেকে বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উষ্ণতা এবং একশো কুড়ি থেকে দুশো পঞ্চাশ সেন্টিমিটার বৃষ্টিপাত অবশ্যই প্রয়োজন এবং পশ্চিমবঙ্গের যে গাঙ্গেয় সমভূমি অঞ্চল আছে সেখানে জলবায়ুগত অবস্থা থাকার জন্য পাট চাষে উন্নত নেক্সট আছে দেখো উর্বর পলিমৃত্তিকা সো এই যে গাঙ্গেয় সমভূমি এখানে কিন্তু আমাদের উর্বর পল্লিমৃত্তিকার প্রাচুর্যতা রয়েছে যার ফলে পাট চাষ এখানে উন্নত তারপর রয়েছে দেখো সমতল ভূমিভাগ এবং জলাশয়ের প্রাচুর্য সো এই পয়েন্টগুলো তোমরা অবশ্যই কোশ্চেনের অ্যান্সার লেখার সময় পয়েন্ট আউট করে লিখে দিও তারপরে আমরা চলে যাব কোশ্চেনটার নেক্সট পার্ট দেখে নাও পৃথিবীর যে সকল অঞ্চলে শুষ্ক কৃষির প্রচলন আছে সেগুলি কী কী দেখো উত্তর পশ্চিম এবং দক্ষিণ ভারত তারপর রয়েছে উত্তর আমেরিকার পশ্চিমাংশ মধ্য ও দক্ষিণ আমেরিকা দক্ষিণ আফ্রিকার শুষ্ক মালভূমি তারপর রয়েছে পশ্চিম ও মধ্য এশিয়া এবং রয়েছে অস্ট্রেলিয়া সো এই ছটি জায়গাতে কিন্তু শুষ্ক কৃষির প্রচলন আছে সো নেক্সট কোশ্চেন আমরা চলে যাব দেখো দুই নম্বরে কিউবা ইক্ষু চাষে উন্নত কেন এবং এর সাথেই রয়েছে ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে ফল উৎপাদনে বিখ্যাত কেন সব কোশ্চেনের প্রথম পার্টে আমরা চলে যাব কিউবার ইক্ষু চাষের উন্নতির কারণ কি কি। প্রথম পয়েন্টে আমি লিখে দিয়েছি উপযুক্ত জলবায়ু দেখো ইক্ষু চাষের জন্য দৈনিক টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা প্রয়োজন এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত সেটা দেখো একশো পঞ্চাশ থেকে দুশো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হলেই কিন্তু হয়ে যাবে এটা কিন্তু কিউবাতে অ্যাভেলেবেল নেক্সট আছে দেখো মৃত্তিকা এটেল এবং দোঁয়াশ জাতীয় মৃত্তিকায় ইক্ষু চাষ ভালো হয় এবং আখের জমি উঁচু এবং সমতল হওয়ায় এই দেশে ইক্ষু চাষে উন্নতি লাভ করেছে তারপরে রয়েছে দেখো নালা পদ্ধতিতে জল চাষ সো এই যে নালা পদ্ধতিতে থাকার জন্য চারা গোজানো খুব সহজ হয় এবং নালা আস্তে আস্তে মৃত্তিকা দ্বারা ভরাট হওয়ার ফলে গাছের গোড়া খুব দৃঢ়ভাবে মাটিতে আটকে থাকে কোশ্চেনটা নেক্সট পার্টে আমরা চলে যাব ভূমধ্য সাগরীয় অঞ্চলে ফল চাষের উন্নতির কারণ কী কী দেখো এখানে দেখো এখানকার জলবায়ু এবং প্রাকৃতিক পরিবেশ অনুকূল বলে এই অঞ্চলটিতে ফল চাষের উন্নতির জন্য একে পৃথিবীর ফলের ঝুড়ি বা পৃথিবীর ফলের বাগান বলা হয় এবং এই অঞ্চলে যে ফল চাষের উন্নতির কী কী কারণ আছে দেখো চারটে এখানে ইম্পর্ট্যান্ট পয়েন্ট দিয়েছি তার মধ্যে ঝিরঝিরি বৃষ্টিপাতের ফলে রসের পরিমাণ বাড়ায় তারপর রয়েছে দেখো বৃষ্টিপাত কম হলে জলসেচের সাহায্যে তা পূরণ করা সম্ভব এবং নতির উচ্চতা যুক্ত পাহাড়ি অঞ্চলে বাগান বা উদ্যান নির্মাণ খুব সহজ হয়ে থাকে এবং চার নাম্বারে আছে দেখো বাজারে প্রচুর চাহিদা থাকায় ফলের চাষের উপর অধিক গুরুত্ব দেওয়া হয়েছে সো এই পয়েন্টগুলো তোমরা অবশ্যই উল্লেখ করে দেব এরপরে আমরা চলে যাব তিন নম্বর কোয়েশ্চেনটা দেখো শস্য সমন্বয় কি এবং ভারতের বিভিন্ন শস্য সমন্বয় অঞ্চল চিহ্নিত করো দেখো প্রথমে আমরা শস্য সমন্বয়ের সংজ্ঞাটা দেখে নেব কোনো একটি নির্দিষ্ট কৃষি জমিতে যেসব ফসল উৎপাদিত হয় তার ভিত্তিতে যে শস্যের বিন্যাস গড়ে ওঠে তাকে বলা হয় শস্য সমন্বয় এবং নেক্সট পার্টে আমরা দেখে নেব ভারতের বিভিন্ন শস্য সমন্বয় অঞ্চল কি কি আছে দেখো উইভার পদ্ধতিতে দেখো হ তিন থেকে দু হাজার ছয় সালে জেলাভিত্তিক তথ্যের ভিত্তিতে ভারতকে তিনটি অঞ্চলে বিভক্ত করা যায় যাতে ধান গম ভুট্টা ছোলা বার্লি তৈলবীজ তুলা আখ বাজরা ও মিলেট রয়েছে সো প্রথমে আমরা দেখে নেব দেখো এক ফসলি এলাকা কী কী আছে না পূর্ব ভারতের নিম্ন ব্রহ্মপুত্র উপত্যকা যথা পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা ছত্তিশগড় তামিলনাড়ু কেরালা কর্ণাটক এবং মহারাষ্ট্রের উপকূলে এক ফসলি ধান ও রাজস্থান ও গুজরাটে এক ফসলি বাজরা চাষ প্রচলিত আছে তারপরে রয়েছে দেখো দ্বিফসলি এলাকা কি কী আছে না উত্তর পশ্চিম ভারতের পাঞ্জাব হরিয়ানা দ্বিফসলি গম ধান এবং গুজরাট রাজ্য মধ্যপ্রদেশ মহারাষ্ট্র কর্ণাটক অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু দ্বিফসলি তুলো এবং জোয়ার চাষে প্রসিদ্ধ এবং তিন নম্বরে রয়েছে দেখো ত্রিফসলি এলাকা উত্তর পূর্ব ভারতের হিমাচল প্রদেশে ধান ভুট্টা ও গম এবং উত্তরপ্রদেশের পশ্চিমাংশে গম ধান ও আখ এবং রাজস্থানের উত্তর পশ্চিমাংশে বাজরা তৈলবীজ ও ভুট্টা ইত্যাদি ত্রিফসলি এলাকা লক্ষ্য করা যায় সো এই পয়েন্টগুলো তোমরা লিখে দিও এরপরে আমরা চলে যাবো কৃষিকাজ পোর্শন থেকে যেটা লাস্ট কোশ্চেনটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সবুজ বিপ্লবের ফলে ভারতীয় কৃষির সুফলগুলি উল্লেখ করো এবং ভারতের নীল বিপ্লবের কারণ উল্লেখ করো এটিও দেখো দুটি পোর্শন আছে কোশ্চেনের ফার্স্ট পর্শনে আমরা দেখে নেব যে সবুজ বিপ্লবের ফলে কী কী সুফল হয়েছিল দেখো সবুজ বিপ্লবের ফলে কৃষিজাত শস্য বিশেষত ধান এবং গম উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তার সাথে সাথে দেখো উচ্চ ফলনশীল বীজ রাসায়নিক সার কীটনাশক প্রয়োগের মাধ্যমে হেক্টর প্রতি উৎপাদন বৃদ্ধি পায় সবুজ বিপ্লবের ফলে কৃষিকাজের বা কৃষি জমির পরিমাণ বৃদ্ধি পেয়েছে এর ফলে কি কি হয়েছে দেখো খাদ্য সমস্যার সমাধান হয়েছে তার সাথে সাথে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং কৃষকদের জীবনযাত্রার মান উন্নত হয়েছে চার নম্বরে দিয়ে দেখো কৃষিকাজ এবং শিল্পের একটা যোগসূত্র স্থাপন হয়েছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট দেখো বাজারমুখী চাষের প্রবণতা বেড়েছে এবং খাদ্যশস্যের আমদানি হ্রাস ও রপ্তানি বৃদ্ধি পেয়েছে সো এরপরে আমরা চলে যাব দেখো ভারতের নীল বিপ্লবের কারণ কি কি নেক্সট পার্সেন্টটা সো প্রথমে আমরা দেখে নেব ভারতের নীল বিপ্লব কি। সত্তর দশকের নাগাদ ভারত সরকারের উদ্যোগে উন্নত আধুনিক মৎস্য প্রজনন আহরণ প্রক্রিয়াকরণের মাধ্যমে যে অভূতপূর্ব এবং বৈপ্লবিক উন্নয়ন ঘটে তাকে নীল বিপ্লব বলা হয় এবং ভারতের নীল বিপ্লবের জনক কাকে বলা হয় না ডক্টর অরূপ কৃষ্ণনকে এরপরে আমরা চলে যাব যে নীল বিপ্লবের কারণ কি। কী সো পয়েন্ট আউট করে প্রত্যেকটি পয়েন্ট এখানে উল্লেখ করা আছে ফার্স্ট যেটা ইম্পর্ট্যান্ট দেখে নাও প্রযুক্তিগত উন্নয়ন ইন্ডিয়ান কাউন্সিল অফ অ্যাগ্রিকালচারাল রিসার্চ গবেষণা কেন্দ্র স্থাপন করে বিভিন্ন জলজ প্রাণীর আহরণের কৌশল এবং উদ্ভাবনের চেষ্টা চালাচ্ছে নেক্সট পোর্শনে দেখো কি আছে না আধুনিক মৎস্য সংগ্রহ অন্তর্দেশীয় নদী এবং উপকূলীয় অঞ্চলে আধুনিক মৎস্য ছেড়ে অল্প দিনে যাতে বেশি মাত্রায় মৎস্যের উৎপাদন হয় তার ব্যবস্থা নেওয়া হয়েছে তারপরে রয়েছে দেখো হিমাগার স্থাপন মৎস্য হিমায়িতকরণ এবং সংরক্ষণের জন্য ভারতের বিভিন্ন প্রান্তে যেমন কোচি কোল্লাম মুম্বাই পুনে তিরুবনন্তপুরম ইত্যাদি জায়গাতে সুবিশাল হিমঘর বা কোল্ড স্টোরেজ গড়ে তোলা হয়েছে এবং চার নাম্বারে রয়েছে দেখো অন্যান্য কী কী কারণ আছে মৎস্যের চিকিৎসা এবং কৃত্রিম প্রজননের ব্যবস্থা প্রোটিন জাতীয় খাদ্য সরবরাহ মৎস্য বন্দর স্থাপন হ্যাচারি ইত্যাদি স্থাপনের কারণে নীল বিপ্লবের দ্রুত বিকাশ হয়েছে সো কৃষিকাজ পোর্শন থেকে এই চারটি কোশ্চেন তোমরা কিন্তু অবশ্যই করে নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি এই যে অধ্যায় মানে ভারতের অর্থনৈতিক ক্রিয়াকলাপ বা ইকোনমিক্যাল অ্যাক্টিভিটিস এই অধ্যায় থেকে অলরেডি আমাদের চ্যানেলে একটা এমসিকিউ এবং এসি প্রশ্নের আলোচনামূলক ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে সো অবশ্যই সেই ভিডিওটি তোমরা দেখে নিও এবং যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখনি তারা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারো আমি ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং আই বাটন দুটো জায়গাতেই দিয়ে দেবো সুতরাং সেই লিংকে ক্লিক করে অতি সহজেই ভিডিওটি দেখে নিতে পারো এরপরে আমরা চলে যাব যে শিল্প পোর্শন থেকে কী কী রচনা প্রশ্ন ইম্পর্টেন্ট সেগুলো সো এই পোর্শন থেকে আমি মাত্র দুটি কোশ্চেন দিয়েছি দুটি কোশ্চেন করে গেলেই তোমরা কিন্তু অবশ্যই একটা না একটা লিখে আসতে পারবে দেখো এক নম্বরে যেটা আছে পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের একদেশি ভবনের কারণ লেখো এবং এর সাথে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যোগ করা আছে ভারতে রেডিমেড পোশাক শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো সো ফার্স্ট পর্শনে আমরা দেখে নেব পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের একদেশি ভবনের কারণ কি কি। আকরিক লোহা যে প্রাচুর্যতা রয়েছে সেখানে দেখো উড়িষ্যার ময়ূরভঞ্জ ছত্তিশগড়ের বয়লাডিলা বিহারের সিংভূম প্রভৃতি অঞ্চল থেকে এই শিল্পে প্রয়োজনীয় কাঁচামাল পাওয়া যায় নেক্সট আছে বিদ্যুৎ শক্তির যোগান দেখো মাইথন হিরাকুন তিলাইয়া প্রভৃতি জলবিদ্যুৎ কেন্দ্রের জলবিদ্যুতের সুবিধা থাকায় এই অঞ্চলে শিল্প গড়ে উঠেছে নেক্সট আছে জলের যোগান দেখো মহানদী সুবর্ণরেখা দামোদর প্রভৃতি নদীর জল এই শিল্পে সরাবরাহের সুবিধা থাকায় শিল্প গড়ে উঠেছে এছাড়াও রয়েছে দেখো উন্নত পরিবহন ব্যবস্থা এবং দক্ষ শ্রমিক রয়েছে বন্দরের সুবিধা আছে এবং স্থানীয় বাজারের চাহিদা ইত্যাদি থাকার কারণে লৌহ ইস্পাত শিল্প কিন্তু গড়ে উঠেছে কোয়েশ্চেনটা নেক্সট পর্শনে আমরা চলে যাব দেখো ভারতে রেডিমেড পোশাক শিল্প গড়ে ওঠার কারণ কি কি দেখো বস্ত্রবয়ন শিল্প বা রেডিমেড পোশাক শিল্প গড়ে ওঠার যে কারণগুলো ইম্পর্ট্যান্ট সেগুলোর মধ্যে প্রথমে আমি দিয়েছি দেখো কাঁচামালের প্রাচুর্যতা ভারতের পশ্চিম এবং দক্ষিণাংশে অর্থাৎ গুজরাট মহারাষ্ট্র তামিলনাড়ু প্রভৃতি রাজ্যে কৃষ্ণমৃত্তিকা থাকায় এই অঞ্চলে তুলা উৎপাদন খুব ভালো হয় এবং এই তুলা আমাদের বস্ত্রবয়ন শিল্পের অন্যতম প্রধান কাঁচামাল তারপরে রয়েছে দেখো জলবায়ু ভারতের পশ্চিম এবং দক্ষিণাংশের রাজ্যগুলি সমুদ্রের উপকূলবর্তী হওয়ায় আর্দ্র জলবায়ুর অন্তর্গত এবং এই শিল্পের জন্য এই জলবায়ু কিন্তু অবশ্যই দরকারি তারপরে রয়েছে দেখো জলসেচ এবং বিদ্যুৎ শক্তি উন্নত জলসেচের সুবিধা তাছাড়া রয়েছে বিদ্যুৎ শক্তির যোগান ইত্যাদি থাকায় পাঞ্জাব মহারাষ্ট্র গুজরাট প্রভৃতি রাজ্যে তুলা চাষ সুন্দরভাবে হয়েছে এবং বস্ত্রবয়ন শিল্পের উন্নতি ঘটেছে তারপরে রয়েছে দেখো তসরের সহজলভ্যতা ভারতের অনেক রাজ্যে তসরের চাষ করা হয় এবং ভারত পৃথিবীতে দ্বিতীয় স্থান অধিকার করে এবং বস্ত্রশিল্পে কাঁচামাল হিসেবে এই তসর ব্যবহৃত হয় এছাড়া রয়েছে চাহিদা এবং বাজার ভারত এক বিশাল জনবহুল দেশ হওয়ায় এই শিল্প উৎপাদিত দ্রব্যের প্রচুর চাহিদা রয়েছে এবং উৎপাদিত দ্রব্য পার্শ্ববর্তী অঞ্চলে বাজারজাত করার সুবিধা থাকায় এই শিল্প গড়ে উঠেছে এরপরে আমরা চলে যাব সবচেয়ে লাস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনটি সেটি হচ্ছে দুর্গাপুরকে ভারতের রূঢ় বলা হয় কেন অথবা পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ কী কী দেখো দুর্গাপুরকে ভারতের রূঢ় বলা হয় এবং এই শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণগুলি কী কী দেখো আকরিক লোহার প্রাচুর্যতা উড়িষ্যার ময়ূরভঞ্জ ঝাড়খণ্ডের সিংভূম জেলার উন্নত পরিমাণের আকরিক লোহার সুবিধা থাকায় দুর্গাপুরে লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে তারপর রয়েছে দেখো কয়লার অ্যাভেলেবিলিটি পার্শ্ববর্তী অঞ্চল যেমন রানীগঞ্জ ঝাড়খণ্ডের ঝরিয়া থেকে উন্নত মানের কয়লার যোগান এই শিল্প গড়ে তুলতে সাহায্য করেছে তারপর রয়েছে ম্যাঙ্গানিজ ডোলোমাইট এবং চুনা পাথর পাওয়ার সুবিধা উড়িষ্যার বোনাই থেকে ম্যাঙ্গানিজ ঝাড়খণ্ডের বড়জামদার থেকে ম্যাঙ্গানিজ তাছাড়া সুন্দরবন থেকে ডলোমাইট পাওয়ার সুবিধা রয়েছে নেক্সট আছে জল দামোদর নদের নিকটবর্তী হওয়ায় খুব সহজে এই নদ থেকে জল পাওয়ার সুবিধা আছে এছাড়া রয়েছে দেখো বিদ্যুৎ শক্তি ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশন থেকে জলবিদ্যুৎ পাওয়ার একটা সুবিধা আছে এবং রয়েছে দক্ষ শ্রমিক স্থানীয় এবং পার্শ্ববর্তী অঞ্চল থেকে প্রচুর পরিমাণে দক্ষ শ্রমিক পাওয়া যায় এছাড়াও রয়েছে যোগাযোগ এবং পরিবহন ব্যবস্থা উন্নত রেলপথ সড়কপথ এবং দামোদর নদের মাধ্যমে সহজেই উৎপাদিত পণ্য এবং কাঁচামাল আদান প্রদান করা সম্ভব হয়ে থাকে সো এই যে পয়েন্টগুলো এই পয়েন্টগুলো তোমরা কিন্তু অ্যান্সার লেখার সময় অবশ্যই উল্লেখ করে দিও তাহলে অ্যান্সারটা লেখা হয়ে যাবে সো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ধন্যবাদ